অতুলিত বলধাম স্বর্ণশৈলাবদেহ ধনুজবন কৃষানু জ্ঞানী নাম অগ্রগণ্যম সকল গুণ নিধান বানরণ মধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। জয় শ্রীরাম। দর্শক বন্ধু, পবিত্র জয় বজরংবলী কার্যক্রমক আপনার স্বাগত। প্রত্যেক শনিবার দিন এবং মঙ্গলবার দিন আমি আলোচনা করে থাকি বিভিন্ন প্রকার সমস্যা কু নেই। আজ যেহেতু শনিবার, আজ দিনের মধ্যে সেইপরি গোটে সমস্যা কবি, যে সমস্যা কহিলে মানব সমাজের বা আমার সন্তান প্রাপ্তির কষ্ট হয়ে থাকে, যাহা কুহযায় সন্তান বিলম্ব। তেণুকরি সন্তান প্রাপ্তি নিমন্তে আপনার হনুমানকর আরাধনা কিপর করবে এবং হনুমানকর কেউ মন্ত্র জপপাঠ জপ করলে আপনার সন্তান প্রাপ্তি হয়ে থাকে। আপনার ভাববে যে হনুমানকর মন্ত্র জপ করে বা প্রতিকার করে যে সন্তান প্রাপ্তি হয়ে তা নুহে। দর্শক বন্ধু, গোটিয়ে কথার অছি যে বিশ্বাস এবং ভগবান। যদি আপনার বিশ্বাস অনেক ভগবান আপনার নিশ্চিত রূপে পাইপারে এবং আপনার প্রত্যেক সমস্যা সমাধান হয়ে পড়ে। তা সহিত আমার কিছু কর্মফল থাকে, যে কর্মফল আমি তাহলে নিজ দ্বারা আমি করে থাকি, যা আমি বদলি পারা না, যা কর্মরে থাকে তা ভোগিবাকু পড়ে থাকে বলে শাস্ত্র কে। তা সহিত আউ গোটি কথা আছে কে, প্রারব্ধ। আমি প্রারব্ধকু নেইকি কিছু দিন চালি থাকি, যে প্রারব্ধরে আমি কিছু করে থাকি, যা ফলরে আমার কিছু কষ্ট বা বাধাবিঘ্ন আসি থাকে। সেইপরি ভাবে যার সন্তান প্রাপ্তি হেউ নথায়, সে নিজ কর্মর ফল হেউ কিংবা গ্রহর প্রভাব হেউ কিংবা প্রারব্ধর প্রভাব হেউ, সে যেকোনসি প্রভাব হেউ, আমি সংকটমোচন হনুমানকর আরাধনা নিহাতি রূপে করা এবং শ্রদ্ধা এবং বিশ্বাসরে। হনুমানকর যেতবে আপনার পূজাপাঠ করছেন, পূজাপাঠ নিহাতি রূপে করতু। হনুমানকর গোটিয়ে দোহা কবি, সে দোহাটিকে আপনার পাঠ করবে, যে দোহাটিকে যদি আপনার শ্রদ্ধা এবং বিশ্বাসরে জপ করতে, আপনার যদি সন্তান প্রাপ্তি বিলম্ব হচ্ছে, নিশ্চিত রূপে সন্তান প্রাপ্তি হয়ে পড়ব। মন্ত্রটি কহিলে, প্রেম মগন কৌশল্যা নিশিদিন যাতন জান সুত স্নেহ বশ মাতা বাল চরিত্র কর গান। পুনর্বার কহি রখুছি মন্ত্রটিকে। মন্ত্রটি কহিলে, প্রেম মগন কৌশল্যা নিশিদিন যাতন জান সুত স্নেহ বশ মাতা বাল চরিত্র কর গান। এই দোহাটিকে আপনার লেখি রাখত। প্রত্যেক শনিবার দিন আপনার জপ করবে, শনিবার দিন সহিত প্রত্যেক দিন সকালে এবং সঞ্জবেলা আপনার জপ করবে। যে সন্তান বিলম্ব হচ্ছে, স্বামী এবং স্ত্রী উভয় ভাবে মন্ত্রটিকে জপ করবে। যে কেবল স্ত্রী জপ করবে, স্বামী করবে না, তা নুহে। স্বামী স্ত্রী উভয় এই মন্ত্রটিকে জপ করবে এবং শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত। তেণুকরি এ মন্ত্রটিকে জপ করা বেড়ে আপনার হনুমানকর পূজা আরাধনা নিহাতি রূপে করতু। হনুমানকর পূজা আরাধনা যেতবে করছেন, যদি পারিবে মন্দিরে করতু, কিংবা হনুমানকর গোটিয়ে ষোড়শ উপচার পূজা আছে, সে পূজার আয়োজন ঘরে করে পারিবে, ষোড়শ উপচার পূজা করে পারিবে। যদি ষোড়শ উপচার পূজা আপনার করে নপারতে, তাহলে সূক্ষ্ম ভাবে আপনার পূজা কিপরি করবে না, সেইপরি লাল বস্ত্র পকাইবে বা লাল আস্থান উপরে লাল বস্ত্র পকাই হনুমানকে স্থাপনা করবে, হনুমানকর আশীর্বাদ স্বরূপ ফটো পূজা করবে। তা সহিত শ্রী রাম লক্ষ্মণ সীতাঙ্কর ফটো রাখবে এবং গণেশ মহাপ্রভুঙ্কর যে কহিলেন কলস, কলস আপনার বসাইবে। গণেশ মহাপ্রভু বা কলসকে পূজা করে সারা পরে শ্রী রামচন্দ্রকে পূজা করবে, তাপরে হনুমানকে পূজা আরাধনা করে ধূপ দীপ নৈবেদ্য করবে এবং আরতি করবে। যেতবে আপনার হনুমানকর পূজা আরাধনা করছেন, হনুমানক পাখে কিছু পেড়া ভোগ সমর্পণ করতু। তা সহিত পাঁচটি লবঙ্গ, যে লবঙ্গের ফুল লাগিথ, সেই লবঙ্গকে হনুমানকর পাদ পাখে অর্পণ করে দিও। এইপরি ভাবে পাঁচটি শনিবার দিন করবে। পাঁচটি শনিবার সরিলা পরে হনুমানক পাখে যে লবঙ্গ অর্পণ করেছিল, সে লবঙ্গকে প্রত্যেক শনিবার দিন স্বামী এবং স্ত্রী উভয় দুইজন যাক গোটি গোটি করে সে লবঙ্গ খাইবে। প্রত্যেক শনিবার দিন স্বামী গোটিয়ে লবঙ্গ খাইবে, স্ত্রী সেইপরি ভাবে গোটি লবঙ্গ খাইবে। এইপরি ভাবে আপনার শ্রদ্ধা বিশ্বাসের করবে। তা সহ পুনর্বার মন্ত্রটি কহি রাখুছি। মন্ত্রটি কহিলে, প্রেম মগন কৌশল্যা নিশিদিন যাতন জান সুত স্নেহ বশ মাতা বাল চরিত্রকর গান। এই মন্ত্রটিকে আপনার প্রত্যেক দিন 108 থর জপ করতু।
ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଯଦି 108 ଥର ଜପ ନ କରିପାରିବେ 11 ଥର 21 ଥର କିମ୍ବା 54 ଥର କରନ୍ତୁ, କିନ୍ତୁ ଶନିବାର ଦିନ ଏହି ମନ୍ତ୍ରଟିକୁ ସକାଳେ ଏବଂ ସଞ୍ଜବେଳେ 108 ଥର ଲେଖାଏଁ ଜପ କରନ୍ତୁ। ଏହିପରି ଭାବରେ ମନ୍ତ୍ରଟି ଜପ କରିବା ସହିତ ହନୁମାନଙ୍କର 40 ପାଠ କରନ୍ତୁ। ତାପରେ ଯେତେବେଳେ 5ଟି ଶନିବାର ଦିନ ଆପଣ କରିସାରିବେ କିମ୍ବା 9ଟି ଶନିବାର ଏହିପରି ଭାବରେ କରିସାରିଲା ପରେ ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର ଦିନ ଉସ୍ତ ଗଛ ମୂଳରେ କିଛି ଘୃତ, କଞ୍ଚା କ୍ଷୀର, ମହୁ ଏବଂ ଜଳ ଏହାକୁ ଗଛ ମୂଳରେ ଢାଳନ୍ତୁ ଏବଂ ଗଛ ମୂଳରେ ମଧ୍ୟ ହନୁମାନଙ୍କର 40 ଥରେ କିମ୍ବା 3 ଥର ଆପଣ ପାଠ କରିଦିଅନ୍ତୁ, ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଉଭୟ କରିବେ। ଏହିପରି ଭାବରେ ଯଦି ଆପଣ ପ୍ରତିକାର କରନ୍ତି, ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯେଉଁ ସନ୍ତାନ କଷ୍ଟ ଆସୁଛି ବା ସନ୍ତାନର ବିଭାଘର 5 ବର୍ଷ 6 ବର୍ଷ ହେଲା ପରେ ମଧ୍ୟ ସନ୍ତାନ ଆପଣଙ୍କର ହେଉନାହିଁ ବା ସନ୍ତାନର ବିଳମ୍ବ ହେଉଛି, ମେଡ଼ିସିନ ଖାଉଛନ୍ତି କିନ୍ତୁ ସନ୍ତାନ ହେବାରେ କଷ୍ଟ ଅନୁଭବ କରୁଛନ୍ତି, ଆପଣମାନେ ଯଦି ଶ୍ରଦ୍ଧା ବିଶ୍ୱାସରେ ଏହି ମନ୍ତ୍ରଟି ଜପ କରନ୍ତି, ପ୍ରତିକାର କରନ୍ତି, ଆପଣଙ୍କର ସନ୍ତାନ ନିଶ୍ଚିତ ରୂପରେ ହୋଇପାରିବ। ହନୁମାନ ହେଉଛନ୍ତି ଆଶୁତୋଷ, ସିଏ ହେଉଛନ୍ତି ଦୟାଳୁ ଠାକୁର, ସିଏ ହେଉଛନ୍ତି ଭାବର ଠାକୁର। ଆପଣ ଟିକିଏ ଶ୍ରଦ୍ଧା ଭକ୍ତି ଟିକିଏ ତାଙ୍କ ପାଇଁ ରଖନ୍ତୁ, ଦେଖିବେ ଯେଉଁମାନେ ମାତୃତ୍ୱ ପାଇପାରୁନାହାନ୍ତି ହନୁମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦରୁ ସେ ନିଶ୍ଚିତ ରୂପରେ ମା ହୋଇପାରିବେ ଏବଂ ବାପ ମଧ୍ୟ ହୋଇପାରିବେ। ତେଣୁକରି ହନୁମାନଙ୍କର ଏହିପରି ଭାବରେ ପ୍ରତିକାର କରନ୍ତୁ, ଆପଣଙ୍କର ଜୀବନ ସୁଖମୟ ହେବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏ ଥିଲା ଶନିବାର ଦିନ ପାଇଁ ଆପଣଙ୍କର ସମସ୍ୟାର ସମାଧାନ। ଯେହେତୁ ଆଜି ଶନିବାର, ଶନିବାର ଦିନ ଆପଣ ଯେତେବେଳେ ହନୁମାନଙ୍କୁ ପୂଜା ଆରାଧନା କରୁଛନ୍ତି, ଯଦି ଆପଣ ପାରୁଛନ୍ତି ବିନା ପଇସାରେ ଯାହା କରିପାରିବେ ପ୍ରତିକାର କହିଲେ, ଓସ୍ତ ପତ୍ରରେ ରକ୍ତଚନ୍ଦନ, ଯେଉଁ ରକ୍ତଚନ୍ଦନ ଅଛି ସେ ରକ୍ତଚନ୍ଦନ ଓସ୍ତ ପତ୍ରରେ ଜୟ ଶ୍ରୀରାମ ଲେଖି ସଙ୍କଟମୋଚନ ହନୁମାନଙ୍କୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଏହା କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଉପରେ ଶନିଗ୍ରହଙ୍କର ଶୁଭ ଦୃଷ୍ଟି ରହିବ ଏବଂ ସନ୍ତାନ ପ୍ରାପ୍ତି ମଧ୍ୟ ହୋଇପାରିବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜି ପାଇଁ ସମୟ ହୋଇଛି, ପୁଣି ଦେଖାହେବ ଅନ୍ୟ ଏକ ଅଧ୍ୟାୟରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ରହୁଛି, ଜୟ ଶ୍ରୀରାମ।